গত 24 ঘন্টায় দেশে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় বেড়েছে রোগীর সংখ্যা ও শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন 10,728টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 1,680 জন, যা আগের দিনের চেয়ে 400 জন বেশি। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,65,173 জনে। 24 ঘন্টায় শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে 15.66%, আর একদিনে সুস্থ হয়েছেন 169 জন।